ইরানের সঙ্গে সৌদি আরবের দ্বন্দ্বটা যেন চিরন্তন। রাজনৈতিক আর মতাদর্শগত বিরোধের জেরে প্রায় উত্তপ্ত পরিস্থিতি যায় দেশ দুটির কূটনৈতিক অঙ্গনে। একে অপরের বিরুদ্ধে সবসময় দিয়ে আসছে অভিযোগ আর পাল্টা অভিযোগ। এছাড়া ইয়েমেনে এক ধরনের প্রক্সি যুদ্ধে লিপ্ত আছে সৌদি আরব ও ইরান। সরকারি বাহিনীকে সহায়তা দিয়ে বিদ্রোহী হুতি গেরিলাদের উপর বিমান হামলা চালাচ্ছে সৌদি বাহিনী, অপরদিকে হুতিদের সহায়তা দিয়ে আসছে ইরানি প্রশাসন। গত বছরের শুরুর দিকে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় নেতা নিমর আল নিমরকে সৌদি প্রশাসন মৃত্যুদণ্ড দেয়। এরপর থেকে দুই দেশের দ্বন্দ্ব আরও বেড়েছে। এই ঘটনায় তেহরানে সৌদি দূতাবাস পুড়িয়ে দেয় এই ক্ষুদ্র ইরানিরা। এরপর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আবার চলতি বছরের জুনে কাতারের উপর সৌদি ব্লকের অবরোধ আরোপের পর দেশটির পাশে দাঁড়িয়েছে ইরান। অবরোধ আরোপকারী আরবদের রাষ্ট্রগুলো কাতারের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে দেশটিকে যে কয়টি শর্ত দিয়েছে তার মধ্যে অন্যতম ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখা যাবে না। ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের এই যখন অবস্থা, এমন পরিস্থিতিতেই হঠাৎ করেই তেহরানের সঙ্গে সম্পর্ক পুনরায় স্থাপন করতে চাইছে রিয়াদ। শুধু তাই নয়, দুই দেশের সম্পর্ক পুনঃস্থাপনে ইরাকি প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছে সৌদি আরব সরকার। ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী কাসিম আল আরাজির বরাত দিয়ে দেশটির টেলিভিশন চ্যানেল আল গাজের জানিয়েছেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের সঙ্গে মধ্যস্থতার জন্য ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির প্রতি অনুরোধ জানিয়েছেন। রোববার আরাজির বরাত দিয়ে ইরাকের ওই গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে আমাদের সফরের সময় তারা আমাদের এই কাজটা করার অনুরোধ জানিয়েছে। আমরা ইরানকে তা জানিয়েছি। ইরানের পক্ষ থেকেও বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে। যুদ্ধে বিজয় অর্জনের পর তারা ইরাকের দিকে দৃষ্টি দিয়েছে। ইরাকি স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শান্তি স্থিতিশীলতা এবং সৌদি ইরান সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়টি এই পুরো অঞ্চলে ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। শনিবার ইরানের রাজধানী তেহরান সফর করেছেন আরাজি। বিভিন্ন গণমাধ্যমের ভাষ্য মতে এই সময় শীর্ষ ইরানি কর্মকর্তাদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি। এর আগে জুলাই মাসে সৌদি আরব সফর করেন এই ইরাকি স্বরাষ্ট্রমন্ত্রী।